সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলেছি নতুন একটা ব্লগ নিয়ে, কালকেই জাস্ট বাড়ি ফিরেছি, আজ থেকেই ব্লগিং স্টার্ট করে দিয়েছি। তো তোমরা কেউ ভুলে যাওনি তো আমাকে? আশা করি অনেকেই আমাকে মনে করেছো, আমি বুঝতে পেরেছি, আমি পেয়েছি। এ দেখো আমার এখন ডিম্পল পড়তে শুরু। তো যাই হোক, আমি ভীষণ হ্যাপি, কারণ আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে, তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তাই মনিটাইজেশনটা অন হলে হবে না ভাই, ভিডিওতে ভিউজও আনতে হবে। তাই ফেরার দ্বিতীয় দিনেই ব্লগ স্টার্ট করেছি, কালকেই স্টার্ট করতাম, কিন্তু প্রচুর কাজ ছিল, যেহেতু বর আর শ্বশুরকে রেখে দিয়েছিলাম ঘরের একদম, মানে যাতা করে রেখে দিয়েছিল। তো পরিষ্কার টরিষ্কার করেছি, তো আজ থেকে ভালো একটু কাজ কম, আজ থেকে ব্লগিংটা শুরু করে দিন, কারণ এখন ভিডিও মাস্ট ইম্পর্টেন্ট মনিটাইজেশনের পর। তাই ভিডিও স্টার্ট করে দিলাম, আশা করি আজকে ডেইলি ব্লগে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নিউ এসছে তারা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। মানে কী বলবো, ভীষণ 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 থ্যাংক ইউ। মানে এসেছি তো চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, ভীষণ বাজে, সেই জন্যই আমি আর ভিডিও দিইনি। আর নতুন জায়গায় গিয়ে নাকি ভিডিও করতে আমার ভালো লাগে, লোকে ভিডিও বেশি করে, বাট আমি ভিডিও বন্ধ করে দিই, আমাকে আমার এই চার দেয়ালেই ভিডিও করতে ভালো লাগে। তো চলো আজকে ডেইলি ব্লগটা স্টার্ট করে দিই। গুড মর্নিং। তো সকাল সকাল একটা সুন্দর সিনেমেটিক ভিউ দিয়ে তোমাদের স্টার্ট করলাম, আর এইটা ভিডিওটা আমি তুলেছি হচ্ছে মা বাড়ি থেকে যেদিন ফিরছিলাম সেদিন বাসে। দেখতে কত সুন্দর লাগছে না, ক্যামেরা থেকে সামনে দেখতে আরও অসাধারণ লাগছে। নর্থ বেঙ্গলে অসাধারণ সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আমি ভিডিও করিনি। তো যাই হোক, ঘরে ফিরে আমি আজকে ভিডিও স্টার্ট করে দিলাম। তো প্রথমেই হচ্ছে বেশটি করে মুখটুক ধুয়ে নিয়েছি, সকালবেলা একটু ক্রিম মেখে নিই, কারণ শীতকালে ক্রিম না মুখ মাখলে মুখটা যেমন কেমন টান টান ধরে। তাই ঘুম থেকে উঠে ক্যামেরা সেট করে ক্রিম লাগাতে শুরু করে দিলাম। তো ক্রিম ক্রিম লাগিয়ে এবার লাগাচ্ছে হচ্ছে টিপ, কারণ ভিডিও করবো, একটু সেজুগুজু সাজুগুজু করতে লাগে, বলো বলো বলো। তো তাই একটু সাজুগুজু করে একটু টিপটা পরে নিলাম। তো একটা টিপ পরে দেখলাম যে টিপটা শুকিয়ে গেছে, শীতকাল পড়েছে, আমি শুকিয়ে যাচ্ছি, আর টিপের কী কথা, টিপও শুকিয়ে গেছে। টিপটা পরে এবার আজরাবো হচ্ছে চুল, চুলের অবস্থা ভীষণ বাজে, মানে কি বলবো, খুশকিতে একদম মাথা আমার ভরে গেছে। শীতকালে কার কার এই প্রবলেমটা হয়, আমার ভীষণ হচ্ছে, গোটা মাথা খুশকিতে ভরে গেছে। তো দেখো মুখে একটা সুন্দর দানা বেরিয়েছে, যার জন্য আমার মুখে সুন্দরত্ব আরও 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 বেড়ে গেছে। তো যাই হোক, সুন্দরত্ব বাড়েনি, অনেকটা কমে গেছে। তো এবার চুল টুল আজরে সবার আগে লেগে পড়বো সকালের কাজে, আর কালকে যেহেতু ফিরেছিলাম প্রচুর কাজ ছিল, আজকে একটু কম, তো ভাবলাম চলো আজ থেকে ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই হচ্ছে বিছনাটা আমি গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ শীতের কম্বল টম্বল নেবে গেছে, আর বিছনা চাদর কালকেই বদলেছি, তো আজকে শুধু একটু ঝেড়ে নেব ভালো করে। মানে কী বলবো, বিছানা এসে যে কাপড় জামা দেওয়া আমার বর করে রেখেছিলো কিছু বলেনি। তো যাই হোক, ঝপঝপ ঝপঝপ করে বিছানাটা সুন্দর ঝেড়ে নিয়েছি। আমার বেড কভারটা কেমন লাগছে, ভালো লাগছে? তো এই বেড কভারটা আমার খুব ভালো লাগে, কিন্তু গরমকালে এই বেড কভারে শোয়া যায় না। আর এরপর চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে আমার মেয়ে যেহেতু খেলেছে আগের দিন, তো খেলে দেখো বিছনা অগোছলো করে রেখেছে, এমনি লোকজন আসে না, তাও গুছিয়ে গেছি, তো ঘর বাড়ি রাখতে হয় বলো, অগোছলোভাবে রাখা যায় না। তাই ওর খেলনাগুলো একটা ব্যাগের মধ্যে পুড়ে দিচ্ছি, খেলনা অন্য অনেক কিছু আছে, সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে পুড়ে টাঙিয়ে দিই। এবার সমস্ত বিছনাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছে, এই বিছনা চাদর তো এখনও বদলায়নি, মানে এসছে না, একটু এনার্জিটা কম কম আছে, ঘুরে এলে কেমন একটা লাগে না, মানে কেমন একটা লাগছে, মানে মনে হচ্ছে মানে আমার বাড়ি না, মানে কী যে বলছে আমি নিজেও যাই না। যাই হোক, তো বিছনা টিছনা ঝেড়ে এবার লাগবো হচ্ছে ঘর ঝাড় দিতে। আর শীতকালে তো তোমরা জানোই ঘরে তো ধুলো, বাপরে বাপ কত ধুলো, এই দেখো আমার দরজার সামনেটা আগের দিন আটা পড়েছে, এটা ধুলো না, ঠিক আছে, এটা আমার বর আটা এনেছিলো, তো আটার প্লাস্টিকটা ফেটে গিয়ে একটু আটা দরজার সামনে পড়ে গেছে। তো দেখে আর এমনি তো অনেক ধুলো হয়েছে, ঘর ঝাড় দিচ্ছে আর কী যে ধুলো উঠছে, এই ধুলোর চক্করে একটু পরে আমার অবস্থা এত বাজে হয়েছিল যে কী বলবো, আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো নাকে ঝাড় দিতে গিয়ে ধুলো ঢুকে গেছে। তো দেখে না আমার অবস্থাটা কী হয়েছে, ও এত হয়েছে না, তখন জল মিলে 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 চলতি জল চলেছে, ও এই ধুলো বালি ঢুকে আছি, এত ঘর নোংরা করে রেখেছিল, কালকে আর্ধেক পরিষ্কার করেছি, আজকে আবার পরিষ্কার করছি, ধুলো ঢুকে গেছে চোখে, চোখে বলছি নাকে। তো বন্ধুরা, নাকটাকে একটু সামলে নিয়ে লেগে পড়েছি ঘর যাওয়া দেওয়ার পর অতি অবশ্যই মুছতে, কারণ এত ধুলো হলে না মুছলে ধুলো ঠিক যায় না, যতই ঘর ঝাড় দাও। তা সারাদিনে আমি দুবার মুছি, তো সকালবেলা এটা মুছে নিচ্ছি, সবার সিঁড়িটাই মুছে দেখেছি, কারণ এখানে আলোটা ভালো আছে, তাই এখান থেকে মোছাটা তুলি। তো এইটা মোছার পর চলে গেছি আমার বসার ঘরে, বসার ঘরটাও মুছে নিচ্ছি, বসার ঘর আগের দিনই দু বালতি জল দিয়ে বৃষ্টি করে মুছেছি। তো মুছে টুচে চলো একটু ফ্রন্ট ক্যামেরায় তোমাদের সঙ্গে বকবক করি, অনেক কাজ করছি অনেক অনেক, তো চলো একটু সামনে বকবক করি।
গুড মর্নিং না, এখন 11টা বাজে, আমার মোটামুটি কাজ হয়ে গেছে। এখন হচ্ছে এক বালতি কাপড় কেচেছি, আর কালকের কাপড় কেচেছিলাম, মানে কালকে আমি বাড়ি ফিরেছি, কালকে জাস্ট ফিরেছি। তো আজ থেকে বললাম ব্লগটা স্টার্ট করি, লোকে ঘুরতে গিয়ে ব্লগ করে, আমার ঘুরতে গিয়ে ব্লগ করতে একদম ভালো লাগছিল না, তো ওই জন্য ভাবলাম আজকে ফিরেছি, যে কালকে ফিরেছি তার থেকে একটু ব্লগিং শুরু করে দিই। তো কালকে অনেক কাজ ছিল, কালকে ভাবলাম ব্লগিং করি, কিন্তু এত আমার বড় ঘর নোংরা, এত নোংরা করে রেখেছিল না, পরিষ্কার করতে করতে আমার টাইমই হয়নি যে ভিডিও শুট করবো। তো কালকে মোটামুটি ঘর পরিষ্কার করেছি, আজকে দেখো এক বালটি কেচেছি আর কালকে দু বালটি কেচেছিলাম, সেইগুলো মেলে দিয়েছি, সেইগুলো এবার তুলবো। তো চলো এইগুলো মেলি আর ওগুলো তুলি আর কি, নতুন করে ব্লগিং করছি। আর সবাই তো সুখবর পেয়েই গেছো যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, তার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ, তোমরা এভাবে সাপোর্ট না করলে হয়তো আমার হতো না, সত্যি রোদের জন্য তাকাতে পারছি না। তো চলো ঠিক করে বললামও না সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই সবাই সবাইকে। তো চলো এবার কাপড়গুলো মেলে নিই, অনেক দেরি হয়ে গেছে, 11টা বাজে, রান্না করবো। বন্ধুরা এই দেখো এটা আগের দিনের কাপড়, এবার জড়ো সড়ো করে মেলেছি, কারণ অনেকটাই শুকিয়ে গিয়েছিল, জাস্ট একটু রোদ পোয়ালে একটু ঠান্ডা ভাব থাকে সেটা কেটে যাবে, তাই জন্য এইভাবে জড়ো সড়ো করে কাপড়গুলো দিয়েছিলাম। তো এই কাপড় সমস্ত তুলে নেবো, আর অন্যান্য দড়িতেও আরও কাপড় আছে, তো তুলে নিয়ে এবার দেবো হচ্ছে চাদর, কারণ বলেইছি বিছনা চাদর বদলেছি, তো এবার সেই চাদরগুলো সব মেলে নেবো, চাদর কি জামা কাপড় আছে। আর এই কাজটা সারার পর সবচেয়ে বড় কাজ যেটা আমার মনে হয় সেটা রান্না। আর তোমরা অনেকেই জানো আমার রান্না করতে ভালো লাগে না, কিন্তু কী করবো, খেতে তো দিতে হবে বরকে আর নিজেও খেতে হবে, তাই আজকে নিয়েছে পোনা মাছ, মাছ দিয়ে হবে ঝোল, ফুলকপি আলু দিয়ে ঝোল করব, আর করব হচ্ছে শাক, তাই মাছ ভাজাটাই তোমাদের দেখালাম। মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর মাছটা ভাজা কী সুন্দর উঠেছে না, মনে হচ্ছে তেল থেকে তুলেই খেয়ে নিই। তো যাই হোক তেল থেকে তুলে আর খাইনি, রান্না করেছিলাম। তো রান্না করার পর চলে গেছি পিছনটা ঝাড় দিতে, আজকে বরং দু চারটে পাতা পড়েছে, কারণ আগের দিনে আমি এক বস্তা পাতা ফেলেছি সব ঝাড় দিয়ে, নর্দমা ফর্দমা পুরো পাতা পড়ে ভরে গেছে, বুঝতেই পারছো একদিনে যেটুকু পাতা পড়ে সেটা যদি 10 দিন না থাকি কতটা কি পাতা পড়তে পারে। আর তাছাড়া তো ছেড়েই দাও, ধুলোবালি তো ছিলই। তো এবার এই প্লাস্টিকটা আমি তুলে রাখছি, কারণ পুকুরটায় ময়লা ফেলা বারণ হয়ে গেছে, তাই তুলে রাখছি, বরকে পরে দিয়ে দেবো, বর নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসবে। গুড আফটারনুন, তো কাজটাজ মানে রান্না বান্না কমপ্লিট, এবার চান করবো, আর এই যে গান চালাচ্ছেন, তো এনাকে এখন চান করাবো, একটা বেজে গেছে আমার, আজকাল এত কাজ করতে আমার লেট হয় না আমি নিজেও জানি না। আর এই যে মরানি এখন এসেছে পিসিবাড়ি থেকে, এবার ওকে চান করাবো, আর এখানে এক গাদা কাপড় এনে রেখেছি, এখন এগুলো পাট হয়নি, সব পাট করবো। তো চলো চান টান করে দেখা করছি, ঠিক আছে, কি ও মরানিকে চান করাবো, ঠিক আছে, তো চলো চান টান করে দেখা হচ্ছে। গুড আফটারনুন, তো দেখো চান টান করে চলে এসছি, আর টিপ করতে ভুলে গেছি, মানে কি বলবো অনেক ভুলে ভুলে যাই আজকাল, মাথাটা অন্য জায়গায় থাকে, তো এখন হচ্ছে মেয়েকে খাওয়াতে বসেছি, আর চেঁচি চেঁচি আমার গলা ফেটে যাচ্ছে, কারণ মেয়ে আমার খেতে আসছে না, তো মেয়ে খাওয়াচ্ছি আর মেয়ে একদিকে ফোন দিচ্ছে। তো চলো এবার একটু ফ্রন্ট ক্যামেরায় আসি খেয়ে দে। তো বন্ধুরা ডিনার কমপ্লিট, বাট কাজ শেষ হয়নি, বাসন মেজে নিয়েছি দুপুরে, এবার হচ্ছে এতগুলো কাপড় পরে আছে, এগুলোকে সব একে একে পাট করবো, করে জায়গায় রাখবো, আর মুখের অবস্থা তো মাশাল্লাহ হেভি। তো যাই হোক, তো চলো এবার এগুলোকে পাট করে নিই, আর মেয়ে এখন ফোন দেখছে, বাবাও ফোন দেখছে, চল জলদি পাট করে ওদেরকে মানে মেয়েকে আর ঘুম পাড়াতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা কাজের আর শেষ নেই, এবার তো কালকে যে কাপড়গুলো কেচেছি সেইগুলো আপাতত পাট করছি, কারণ আজকে যেগুলো কেচেছি সেগুলো এখনও ছাদে মেলা আছে, আর এতগুলো কাপড় একসঙ্গে পাট করবো, তাই ভাবলাম এগুলো পাট করে তুলে দিই। এখানে বেশিরভাগ বরের জামা কাপড় আছে, কারণ আমি যেহেতু 10 দিন ছিলাম না, তিনি তার ইচ্ছে মতন জামা পরে পরে নোংরা করে রেখেছে, মানে পড়েছে আর পরে কোথায় রেখেছে খুঁজে পায়নি, তো এইগুলো পাট করে চলে গেছিলাম সোজা ঘুমোতে, আর ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 4টে, এটা হচ্ছে বিকেলে। আমার মেয়ে দেখো আমার কত কাজ করে দেয়, কত ভালো মেয়ে আমার সোনা মেয়ে, আমি ক্যামেরা সেট করছি এদিক দিয়ে ও মোটামুটি কাপড় তুলেই নিয়েছে, তো অনেক কাজ করে দেয় আমার সোনা মেয়েটা। তো এবার ওর সাথে আমিও তুলে নিই, খালি একা ওকে দিয়ে কাজ করাবো, এবার তোমরা আমাকে বলবে মেয়েটা দিয়ে কত কাজ করো, কিন্তু কী করবো দুষ্টুমি এত করে, মাঝে মাঝে কাজ করলে ভালো লাগে। তো যাই হোক কাজও আমার অনেক করে দিয়েছে, তো আজকে কী বলবো এইটাই কাপড় টাপড় তোলার পর তার কাজ থাকে না, এরপর সন্ধ্যের কাজ, আর আমার মেয়ে দেখো পাগলামিটা কী করছে। তো চলো এবার ফ্রন্ট ক্যামেরায় এসে তোমাদের সঙ্গে বকবক করি। গুড ইভিনিং, তো এখন বাজে বিকেলে 4টে, আর চলে এসেছি কাপড় তুলতে, কিছু মেয়ে তুলে দিয়েছে কিছু আমি তুলেছি, আর এখন একটু খেলাধুলা করছে। তো আজকের ভিডিওটা তো সবে কাল এসেছি, আজকে মনে হচ্ছে কী এডিট করবো নিজেও যাই না, কতদিন ভিডিও এডিট করিনি, মানে ভিডিওই করিনি, মানে কী যে ভিডিও করবো কী করবো না না, সব গুলে গুলে খেয়ে নিয়েছি। তো জানি না আজকের ব্লগটা কেমন কী হবে, আশা করি ব্লগটা
ঠিকঠাক করতে পারবো আগের মতন? দেখো পাগলিদের মতন চলে এসেছি, চুল টুল আজ রাইনি ঘুম থেকে উঠে, জাস্ট ঘুম থেকে উঠেছি। তো চলো আজকের ব্লগটা বেশি বড় করব না, একটু এখানে ঘোরাঘুরি করি, মেয়ে একটু খেলুক, দেখেছো মানে উল্টোটা কাজ করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে মানে নেক্সট ব্লগে। তাদের সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার প্রচুর কাজ আছে। তো চলো টাটা। আর হ্যাঁ, আর একবার সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করে আর মনিটাইজেশনটা অন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।